দেখে বোর্ড অ্যান্ড তার নয়েজিও হতে পারে। হ্যাঁ, আর প্রতিদিন আমাকে দেখে এবং আমারই কথা শোনে এইভাবে হবে, তারা তো অনুপস্থিত। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি যখন স্পিকার থেকে তাদেরকে বিষয়টা শোনাবো, এটা আসলেই তাদের জন্য উপকৃত হবে। এবং এই এলিমেন্টগুলো, এই টিচিং এইডসগুলো আমাদেরকে সরবরাহ করার জন্য এই এই ট্রেনিংটা আরও ভালো হচ্ছে বলে আমার মনে হয়। এবং এই টেকনিক সাথে সাথে সবচেয়ে ভালো বিষয় যে ক্লাস ডেমনস্ট্রেশন, যেমন বিএটি আমাকে টেকনিক বলা হয়েছে যে, এবং সেটার উপর পরীক্ষাও নেওয়া হয়েছে আমার। হ্যাঁ, 200 মার্কের পরীক্ষাও দিয়েছি, লিখিত পরীক্ষা, কীভাবে অ্যাপিল লিসেনিং টাস্কগুলো গণনা করুন, গণনা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কেউ করে দেখালো, যেমন এখানে ক্লাসগুলো করে দেখায় যে কোনো টিচার আসলেই করতেছে, আসলেই ক্লাসে যে এটা সম্ভব, সেই ভিডিওটা দেখার ফলে আসলে আমাদের মনে একটা, আমার মনে একটা কনফিডেন্স গ্রো করেছে, না না এটা করা সম্ভব, উনি করেছেন, তার প্রমাণ আছে যেটা করা সম্ভব, কাজে আমরাও এটা ক্লাসে গিয়ে করতে পারবো বলে এই কনফিডেন্স এখানে গ্রো হচ্ছে। এবং স্টুডেন্টদের ইনভলভমেন্টের যে বিষয়টা, সেটি আমাদের বারবার মাথায় রাখতে হবে, আমি বুদ্ধি করে এবং সেটি বলা দিয়েছিল বারবার। এবং এই অডিও ভিডিও ফাইলগুলো ইউজ করার ফলে তাদেরকে আমরা এই কাজের মধ্যে অ্যাক্টিভিটির, নানান অ্যাক্টিভিটির মাধ্যমে, যেমন প্রি লিসনিং অ্যাক্টিভিটিগুলো, বিশেষ করে যেমন আপনি ক্লাস শুরু করার আগে বাচ্চাদেরকে কীভাবে ওই বিষয়ে আগ্রহী করে তুলবেন, হ্যাঁ সেটা এই এই ট্রেনিংয়ে এসে আমি আসলে আর খুব ভালো ক্লিয়ার করলাম। এবং হাতে নাতে প্রমাণস্বরূপ আর কি বিষয়টা, এটা আমাকে। ওকে, ধন্যবাদ।